মুসমুচে রসালো খাজানা পিঠা আজকে আমি তৈরি করে দেখাবো আর এই পিঠাটা শীতের দিনে সকালে খেতে অসম্ভব মজার হয়ে থাকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার আর রসালো খাজানা পিঠা আর এই পিঠাটি চিনি আর ময়দা দিয়ে তৈরি করে দেখাবো তৈরি করা খুবই সহজ একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে আর এটা তৈরি করে অনেক দিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন তবে চলুন দেখে নেই এই খাজানা পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি প্রথমে এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি এরপরে এক কাপ ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ চিনি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ছয়াবিন তেল এখন তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে ঘষে ঘষে মিক্স করে নিব এই যে তেলটা ময়দার সাথে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন অল্প অল্প পানি দিয়ে তারপরে সুন্দর একটি ডো আমি তৈরি করে নিব আর পানিটা একবারে দিতে যাবেন না এভাবে অল্প অল্প করে দিয়ে তারপরে ডোটা তৈরি করে নিতে হবে এই যে পর্যায়ে খুব সুন্দর এ একটি ডো আমি তৈরি করে নিয়েছি এখন এই ডো থেকে আমি আপনাদেরকে রুটি বেলে দেখিয়ে দিচ্ছি তো একটি ডো থেকে আমি রুটি বেলে নিব আর আপনারা চাইলে দুই ভাগে ভাগ করে দুইটি রুটি বেলে নিতে পারেন ডোটা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে রুটির শেপ দিয়ে নিয়েছি এরপরে রুটিটা বেলে নিতে হবে ময়দা ছিটিয়ে দিয়ে আমি রুটিটা বেলে নিব তো যতটা সম্ভব পাতলা করে রুটিটা বেলে নিতে হবে এতে করে এই খাজানা পিঠাটা খুবই মুছমুচে হবে এই যে আমি এরকম করে বেলে নিয়েছি রুটিটা আপনারা চাইলে এর চেয়ে পাতলা করে বেলে নিতে পারেন এখন দিয়ে দিলাম এর উপরে এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালোভাবে রুটির সাথে তেলটা আমি ঘষে ঘষে লাগিয়ে দিয়েছি এই যে তেলটা লাগানো শেষ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা সামান্য ময়দা চিটি আবারও হাত দিয়ে এভাবে ঘষে ঘষে রুটির সাথে লাগিয়ে নিতে হবে এই যে লাগানো শেষ এখন এই রুটিটা এভাবে রোলের মতো করে পেছিয়ে নিতে হবে এভাবে একটু চেপে চেপে পেছিয়ে নিতে হবে যাতে ভিতরে অংশটা ফাঁকা না থাকে পিঠাটা তৈরি করা খুবই সহজ এই যে রুটিটা আমি রোলের মতো পেছিয়ে নিয়েছি আর এখন রুটির সামনের অংশটাতে একটু পানি লাগিয়ে দিব এতে করে খুব ভালোভাবে রুটিটা লেগে যাবে এই যে লাগানোর পরে দুই হাত দিয়ে এভাবে ঘষে ঘষে আমি একটু লম্বা করে নিব রুটিটা এভাবে আমি দুই হাত দিয়ে ঘষে ঘষে লম্বা করে নেয়ার পরে ছুরি দিয়ে দুই মাথা কেটে সমান করে দিয়েছি এতে করে পিঠার শেপটা খুবই সুন্দর হবে এরপরে এক এক করে আমি এটাকে কেটে নিব তো ছোট ছোটো ভাবে কেটে নিয়েছি এতে করে পিঠাগুলি সাইজ একই সমান হবে এরপরে একটি লিচি রেখে বাকিগুলি আমি সরিয়ে নিয়েছি আর দেখুন এর ভিতরের লেয়ারগুলি কতটা সুন্দর হয়েছে হাত দিয়ে একটু চেপে নিয়েছি এরপর এটাকে রুটির মতো ছোট করে বেলে নিতে হবে সামান্য ময়দা ছিটিয়ে দিলাম আলতো হাতে এটাকে চেপে চেপে তারপর রুটিটা বেলে নিয়েছি আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভিতরের লেয়ারগুলিও কিন্তু সুন্দর হয়েছে একইভাবে সবগুলি পিঠা আমি এভাবে বানিয়ে নেব আর এই পিঠাটা বানানো খুবই সহজ তো দেখি আপনারা বুঝতে পারছেন কিভাবে খুব সহজ এটা বানানো হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলি এভাবে বানিয়ে নেব আজকের এই পিঠার ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন সবগুলি পিঠা একইভাবে বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলি ভেজে নিতে হবে ভাজার আগে আমি পিঠার জন্য শিরা তৈরি করে নিব চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম এক কাপ চিনি হাফ কাপ পানি এখন নেড়ে চেড়ে চিনিটা আমি গলিয়ে নিয়েছি এ পর্যায়ে কিছু সময় জাল করে এটাকে আঠালো ভাব করে নিতে হবে এই যে আঠালো ভাব চলে এসেছে তো হাত দিয়ে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি যখন হাতে এভাবে একতারে সৃষ্টি হবে তখন এটা চুলা থেকে নামিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এখন আমি পিঠাগুলি ভেজে নিব চুলায় আগে থেকেই ফ্রাই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এরপরে এক এক করে পিঠাগুলি দিয়ে দিয়েছি কিছুটা সময় পরে পিঠাগুলি উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর চুলা রাস্তা এ সময় মিডিয়াম টু লোতে থাকবে উল্টে পাল্টে পিঠাগুলি আমি খুব সুন্দর একটি গোল্ডেন কালার করে ভেজে নিব কিছু সময় পর পর পিঠাগুলি উল্টে দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর এখন আবারও উল্টে পাল্টে এই পিঠাগুলি আমি ভেজে নিব কিছুটা সময় আমি পিঠাগুলি ভেজে নিয়েছি আর ভাজার পরে খুব সুন্দর একটি গোল্ডেন কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এই পিঠাগুলি উঠিয়ে নিব আর এভাবে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এতে করে পিঠাগুলি খুবই মুচমুচি হবে আর অনেক দিন ধরে আপনারা এই পিঠাগুলি সংরক্ষণ করে রাখতে পারবেন এই যে সবগুলি পিঠা উঠিয়ে নিয়েছি আর বাকি যে পিঠাগুলি আছে একইভাবে আমি ভেজে নিব তো পিঠাগুলি তেল ঝরানোর পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একটি প্লেটের ভিতরে আমি পিঠাগুলি নিয়ে নিয়েছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর আর পিঠাগুলি কিন্তু অনেকটা মুসমুসে হয়েছে এখন এই পিঠাগুলি আমি শিরায় ভিজিয়ে নিব এই যে শিরাটা আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এটা হালকা কুসুম গরম থাকতে হবে শিরাটা আর পিঠাগুলি সম্পূর্ণ আমি ঠান্ডা করে নিয়েছি এখন এক এক করে এই পিঠাগুলি শিরায় ভিজিয়ে নেব পিঠাটা দিয়ে দিয়েছি এর পরে খুব ভালোভাবে শিরা দিয়ে পিঠাটা ভিজিয়ে নিতে হবে আর বেশি সময় শিরার ভিতরে পিঠাটা রাখা যাবে না এতে করে পিঠাটা নরম হয়ে যেতে পারে তো ভিজানোর পর পরেই পিঠাটা আমি উঠিয়ে শিরাটা ঝরিয়ে নিয়েছি এরপরে আরও একটি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে তারপরে পিঠাটা ভিজিয়ে শিরা থেকে উঠিয়ে নিতে হবে একইভাবে আমি সবগুলি পিঠা এভাবে শিরায় ভিজিয়ে নেব এই যে শিরায় ভিজানোর পরে একটি সার্ভিং প্লেটে আমি উঠিয়ে নিয়েছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খুব সহজেই তৈরি হয়ে গেল ময়দা আর চিনি দিয়ে মুচমুচে রসালো খাজানা পিঠা আর এই পিঠাটি খুবই মুচমুচে থাকে একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ